যুদ্ধপূর্ব পরিস্থিতিতে অবস্থান করছে ইউরোপ। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের মুখে পড়বে অঞ্চলটি এমন হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টাস্ক বলেন, ইউরোপের দরজায় যুদ্ধ করা নাচ্ছে, তবে এই যুদ্ধের বিষয়ে ইউরোপ প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার সাথে চলমান লড়াই ইউক্রেন পরাস্ত হলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকবে না বলে শঙ্কা জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী। মস্কোয় সাম্প্রতিক হামলা ইস্যুতে টাস্ক বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই এই ঘটনার দায় ইউক্রেনের উপর চাপাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। এই দাবির ন্যায্যতার প্রমাণে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলোকে সাময়িকভাবে আরও আত্মনির্ভরশীল হওয়ার উপর জোর দেন টাস্ক।